ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে দু হাজার উনিশ ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে চলতি আইপিএল আসর ছেড়ে দেশে ফিরে গেছেন অনেক তারকা যেখানে আছেন সাকিব আল হাসান জনি ব্যারেস্ট জর্জ বাটলারের মতো তারকারা মূলত বিশ্বকাপের জন্য জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদকে বিদায় জানিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান গত রোববার দেশে ফিরেছেন তিনি আর এবার সাকিবের দেখানো পথেই হাঁটল ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদের সমর্থকদের কাঁদিয়ে আইপিএলকে না বলে দেশে ফিরে যাচ্ছেন তিনি মূলত বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে ডেভিড ওয়ার্নার এমন সিদ্ধান্ত নিয়েছেন ধারাবাহিক পারফরম্যান্সে আইপিএল আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনিংয়ে দারুণ পারফর্ম করেছেন তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আজও ছাপ্পান্ন বলে একাশি রানের ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার সব মিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত বারো ইনিংসে ব্যাটিং করে ছয়শ বিরানব্বই রান করেছেন তিনি একশো তেতাল্লিশ দশমিক আট ছয় স্ট্রাইক রেটে ব্যাটিং করা ডেভিড ওয়ার্নারের গড় ছিল প্রায় ঊনসত্তর ধারাবাহিক পারফরম্যান্সে এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যমণিতে পরিণত হয়েছিলেন তিনি আর তাই ডেভিট ওয়ার্নারের বিদায় নিঃসন্দেহে দুঃসংবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ সমর্থকদের জন্য